এবার আমি যে কালামটি পরিবেশন করব আমি যেটা বলেছিলাম সেই নবী মুসার ঘটনা নবী মুসা আল্লাহকে বলছে আল্লাহ আমি নবী মুসা যখন জান্নাতে থাকব আমার সঙ্গে আমার বন্ধু হিসাবে আমার সাথী হিসাবে কে থাকবে আমার আল্লাহ নবী মুসাকে ডেকে কি বলছে আমি গজলের মাধ্যমে সেটা আপনাদের সম্মুখে পরিবেশন করছি একটু মনোযোগ সহকারে শুনবেন একদিন নবী মুসা বলে আল্লাহ তাআলাকে আমার সাথে কে থাকবে তোমার দয়ার জান্নাতে আল্লাহকে নবী মুসা বলছে আল্লাহ আমার সঙ্গে দয়ার জান্নাতের ভিতরে কে থাকবে আমার আল্লাহ সেটা নবী মুসাকে বলছে একদিন নবী মুসা বলে আল্লাহ তাআলাকে আমার সাথে কে থাকবে তোমার দয়ার জান্নাতে আল্লাহ বলে ও গো মুসা শোনো তাহলে তোমার সাথে থাকবে এক কষাই দয়ার জান্নাতে বাবাকে বলে বাবাকে বলিল নবী মুসা এমন কথা শুনে কি এমন কাজ করলো কষাই থাকবে আমার সঙ্গে কি এমন কাজ করলো কষাই থাকবে আমার সঙ্গে একদিন নবী মুসা বলে আল্লাহ তাআলাকে আমার সাথে কে থাকবে তোমার দয়ার জান্নাতে নবী মুসা যখন আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহর কাছে জানতে চাইলেন আমার আল্লাহ নবী মুসাকে ডেকে বলছে মুসা তোমার সঙ্গে থাকবে একজন কসাই নবী মুসাকে আমার আল্লাহ বলছে যে তোমার সঙ্গে থাকবে একজন কসাই তো এই কসাই কেন থাকবে সেটা কবি ছন্দের মাধ্যমে কে মনোযোগ সহকারে শুনবেন মুসার কথা শুনি খোদা বলে মুসাকে জানতে যদি চাও গো তুমি যাও কসাইয়ের খোঁজে আল্লাহ মুসাকে বলছে মুসা তুমি যদি জানতে চাও যে তোমার সঙ্গে কসাই কেন জান্নাতের ভিতরে থাকবে তাহলে যাও তুমি কসাইর খোঁজে বেরিয়ে যাও কসাইকে খোঁজে বার করো কসাইকে দেখতে পেলে কসাইর খোঁজে তুমি যাও কসাইকে পেয়ে গেলে তাহলে তুমি পেয়ে যাবে যে কসাই কেন তোমার সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে কবি বলছে মুসার কথা শুনে খোদা বলে মুসাকে জানতে যদি চাও গো তুমি যাও কসাইর খোঁজে গেলেন নবী গেলেন নবী মুসা দেখো কসাইর খোঁজে আর গিয়ে দেখে ব্যস্ত কসাই টাগারি কাজে আর গিয়ে দেখে ব্যস্ত কসাই টাগারি কাজে নবী মুসা যখন কসাই খুঁজে বেরিয়ে গেলেন গিয়ে যখন কসাইকে খুঁজে পেলেন নবী মুসা দূর থেকে দেখেছে কসাই তার নিজের কাজে খুব ব্যস্ত আছে নবী মুসা দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে কেন কসাই তার নিজের কাজটা শেষ করে কখন তার ঘরের দিকে রওনা দেবে নবী মুসা তার পিছন পিছন যাবে গিয়ে দেখবে যে কসাই কি এমন কাজ করেছে যে ভালো কাজের বিনিময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী মুসা আমার সঙ্গে ওই কসাই জান্নাতের ভিতরে থাকবে নবী মুসা লক্ষ্য রেখেছে কখন সে বাড়ি যাবে কসাই যখন কাজ শেষ করে ঘরের দিকে রওনা দিলেন কি হলো কবি বলছে কাজের শেষে কসাই যখন চলে বাড়িতে আর নবী মুসা চলিল তাগার পিছে পিছে নবী মুসা দেখে কসাই করে মায়ের সেবা আর মায়ের কথা শুনে কসাই হাসে নবী মুসা দেখছে যে কসাই কাজ শেষ করে বাড়িতে গিয়ে একটা বৃদ্ধা মহিলাকে সেবা করছে এবং সেই বৃদ্ধা মহিলাটা কসাইর কানে কানে কি একটা কথা বললো যে কথাটা শুনে কসাই একা একা হাসছে একা একা হাসছে নবী মুসা আস্তে আস্তে এবারে কসাইর কাছে গেলে গিয়ে কি বলছে কবি বলছে
কাজের শেষে কসাই যখন চলে বাড়িতে আর নবী মূসা চলিল তাহার পিছে পিছে নবী মূসা ডাকে কসাই করে মায়ের সেবা আর মায়ের কথা শুনে কসাই হাসে একা একা নবী মূসা কাছে জিজ্ঞাসা করিল পিতার কথা শুনে কেন তুমি হেসে উঠিল পিতার কথা শুনে কেন তুমি হেসে উঠিল নবী মূসা কসাইয়ের কাছে গিয়ে বলছে ভাই এই বৃদ্ধা মহিলাটা কে তুমি যাকে সেবা করছো এই বৃদ্ধা মহিলাটা কে আর তুমি সেবা করতে করতে বৃদ্ধা মহিলা তোমার সঙ্গে কি এমন কথা বলেছে যার কারণে তুমি যার কারণে তুমি একা একা হাসছো তখন ওই কসাই নবী মূসার কথার উত্তর দিচ্ছে কি কসাই বলে ইনি হলে আমার জননী মা আমার মায়ের কথা শুনলে আমার হাসি থামে না মা বলে আমার কানে কানে শোনো বেটা নবী মূসার সাথে তোমার যেন জান্নাত হয় পাওয়া ভাই ইনি হলে আমার গর্ভধারিণী মা আমার মা আজকে বৃদ্ধা হয়ে গেছে আর একা একা খেতে পারে না তাই আমি যখন ঘর থেকে আমার ব্যবসার কাজে বেরিয়ে যাই আমার মাকে এইভাবে খেয়ে করে এইভাবে খাইয়ে রেখে দিয়ে আমি আমার ব্যবসায় চলে যাই আবার সেখান থেকে ফিরে এসে আমার মাকে আবার আমি গালে তুলে খাইয়ে দিই তবে আমি যে কথাটা শুনে হাসছিলাম সে কথাটা হলো আমি যখন আমার মাকে এইভাবে খেয়ে করি না আমার মা আমার কানে কানে একটাই কথা বলে বাবা আল্লাহ যেন নবী মূসার সঙ্গে তোর জান্নাত দেয় আল্লাহ যেন নবী মূসার সঙ্গে তোর জান্নাত দেয় এই কথাটা শুনে আমি হাসি কোথায় নবী মূসা আর কোথায় আমি কসাই এটা কি কোনোদিনই সম্ভব যে নবী মূসার সঙ্গে আমার জান্নাত হবে কিন্তু দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়াটার কত সম্মান দিয়েছে কত ইজ্জত দিয়েছে মায়ের দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে আজকে নবী মূসা সেই সেই কসাইয়ের বাড়িতেই হাজির এবং নবী মূসা কসাইকে প্রশ্ন করছে যে দেখে কবি বলছে কসাই বলে ইনি হলেন আমার জননী মা আমার মায়ের কথা শুনলে আমার হাসি থামে না মা বলে আমার কানে কানে শোনো বেটা নবী মূসার সাথে তোমার যেন জান্নাত হয় পাওয়া শুনি নবী মূসা তোমার সামনে দেখো তোমার মায়ের দুয়াই সেই নবী মূসা তোমার সামনে দেখো তোমার মায়ের দুয়াই একদিন নবী মূসা বলে আল্লাহ তাআলাকে আমার শাশকে থাকবে তোমার দয়ার জান্নাতে আমার শাশকে থাকবে তোমার দয়ার জান্নাতে নবী মূসা কসাইকে বলছে ভাই তোমার মা যে তোমার কানে কানে যে কথাটা বলতো সেই কথাটা শুনে তুমি হাসতে কেন তুমি কসাই আর কোথায় নবী মূসা আর কোথায় কসাই এটা কোনোদিনই সম্ভব না তবে ভাই তুমি জেনে রেখে দাও মায়ের দোয়া কোনোদিন আমার আল্লাহ বিফলে দেয় না সন্তানের ব্যবহারে যদি মা একবার খুশি হয়ে যায় মা যদি তার অন্তর থেকে একবার আল্লাহর দরবারে ছোট্ট দোয়া একটু করে দেয় না আমার আল্লাহ সেটা ফিরত দেয় না সেটা ফিরত দেয় না আজকে আমাদের ঘরের দিকে আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় পরের বাড়ি ঝিগিরি করে করে মা সন্তানকে মানুষ করেছে বড় করেছে লেখাপড়া শিখেছে শিক্ষিত হয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ শিক্ষিত হবার পরে যখন ছেলেটা একটা চাকরি পায় বা কোনো একটা কাজ পায় ভালো তখন সে আর মাকে চিনতে পারে না সে তখন বলে যে বুড়ি তোর জন্য আজ আমার জীবনটা শেষ তোর জন্য আজ আমার জীবনটা শেষ সে আর মাকে চিনতে পারে না কিন্তু কসাই তার মায়ের সেবার বিনিময়ে মায়ের দোয়ায় নবী মূসার সঙ্গে জান্নাত পেয়ে গেল তবে সেই সঙ্গে আমি অধম গুণাগারকে নিচ্ছি একটু মনোযোগ সহকারে শুনবেন
কেমন মায়ের সেবা করে ছিল সে কষাই যে মায়ের দুয়াই নবী মুসার সাথে জান্নাত হলো ঠাই এমনি কবিরুল বলি অগো শোনো মমিন ভাই ইসলামের পথে জীবন চালাও চালাও মায়ের সেবাই মায়ের দুয়াতে যেন সন্তানের কথায় কাঁদে না মা একা দিন রাত যেন বৌমায়ের কথায় কাঁদে না মা একা দিন রাত যেন যুবকের কথায় কাঁদে না মা একা দিন রাত একদিন নবী মুসা বলে আল্লাহ তাআলা কে আমার সাথে কি থাকবে তোমার দয়ার জান্নাতে আমার সাথে কি থাকবে তোমার দয়ার জান্নাতে আমার সাথে কে থাকবে তোমার দয়ার জান্নাতে নারে তাকবীর তো মাশাআল্লাহ ভালো লাগছে তো ঘটনার গজল ভালো লাগছে তো মানে একটু তকবীর দেবে আগে মন খুলে আগে অন্তর থেকে একটু তকবীর দেবে নারী তাকবীর আর একটু দেবে নারী তাকবীর আর একটু জোরে দেবে নারী তাকবীর